আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পটেটো পিনহুইল। আপনারা চাইলে এটা বিকেলের নাস্তা হিসেবে খুব চটজলদি তৈরি করে নিতে পারেন। এটা নামে একটু ভিন্নধর্মী হলেও স্বাদে কিন্তু অনেকটাই আমাদের দেশীয় আলু সিঙ্গারার মতোই। চলুন তাহলে এর প্রস্তুত প্রণালীটি দেখে নিই। তবে রেসিপিটা দেখার আগে আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে নোটিফিকেশনটি আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। এবার মূল রান্নাতে যাওয়া যাক। প্রথমেই আমি একটি ডো তৈরি করে নিব। ডো তৈরি করার জন্য ময়দা নিয়েছি 2 কাপ, পরিমাণ মতো পানি, লবণ স্বাদ মতো, তেল 1.5 টেবিল চামচ। এবার লবণ ও তেলটা দিয়ে ময়দাটা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু খুব বেশি একটা শক্ত হবে না, আবার খুব বেশি একটা নরমও হবে না। ডোটা তৈরি করতে আমার এখানে পানি লেগেছে 1.25 কাপ। এবার এটাকে ঢেকে রেস্টে রাখবো 10 মিনিট। পোটা রেডি করার জন্য আমি এখানে নিয়েছি সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু 1.5 কাপ, লাগবে ধনে গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, পেঁয়াজ কুচি 1/2 কাপ, মরিচ স্বাদ মতো, লবণ স্বাদ মতো। এবার ম্যাশ করা আলুটার সাথে এক এক করে সব মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে মেখে নেয়ার পরে এটাকে চুলায় হালকা একটু ভেজে নিতে পারেন, তবে আমি আর ভেজে নিচ্ছি না, এভাবেই পোরটাকে ব্যবহার করব। এবার পিল হুইলটা তৈরি করার জন্য আমি যেই ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা একটু ময়দা দিয়ে আবার ময়ান দিয়ে নিচ্ছি। ডোটা ময়ান দেওয়া হয়ে গেলে সমান ভাগে ভাগ করে নিব। এবার এখান থেকে আমি একটা ডো নিয়ে বড় একটা রুটি বেলে নিব। রুটিটা আমরা সাধারণত যে পরোটা খাই সেই পরোটা থেকে একটু পাতলা হবে। রুটিটা বেলা হয়ে গেলে এর ওপর আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে পুর নিয়ে রুটিটার চারিপাশে সুন্দর করে বিছিয়ে নিতে হবে। এখন এটাকে কর্নার থেকে পেঁচিয়ে পেঁচিয়ে রোলের মতো তৈরি করে নিব। একটু সাবধানে চেপে চেপে রোল করে নিতে হবে যাতে কোনো ভেতরে কোনো বাতাস না থাকে বা কোনো ফাঁকা না থাকে। রোলটার সামনে ও পেছনে কিছুটা টুকরা কেটে নিচ্ছি, এতে করে বাকি টুকরাগুলো সুন্দর হবে। এবার রোলটাকে প্রায় 1.5 ইঞ্চি করে সমানভাবে কেটে নিচ্ছি। পুরোটা কাটা হয়ে গেলে একটা একটা করে টুকরা নিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে দিতে হবে, এতে করে ভাজার পর এটা ক্রিস্পি থাকে বেশি। এভাবে করে প্রতিটা টুকরা তৈরি করে নিতে হবে। বাইরে কোটিং এর জন্য নিয়েছি পানি,
ময়দা 1/3 কাপ, লবণ 1 চিমটি। এবার ময়দাটাকে 1 চিমটি লবণ ও পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারের মধ্যে পিল হুইলগুলো ডিপ করে ভেজে নিব। এতে করে পিল হুইলটার মধ্যে যে আলুর পুরটা ব্যবহার করেছি সেটা ভাজার সময় বের হয়ে আসবে না। আপনারা চাইলে এর পরিবর্তে ডিমের সাদা অংশটাও ব্যবহার করতে পারেন। তো ব্যাটারটা যেন খুব একটা ঘন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে ভাজার পর পিন হুইলের যে লেয়ারগুলো আছে সেগুলো বোঝা যাবে না আর দেখতেও সুন্দর লাগবে না। এবার একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পিন হুইল গুলো গুলিয়ে রাখা ময়দা সেই পাতলা ব্যাটারে ডিপ করে গরম তেলে দিয়ে ব্রাউন করে ভেজে নিব। ভাজার মাঝে মাঝে প্রয়োজন মতো উল্টে পাল্টে নিতে হবে। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার পিন হুইল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।